প্রতিদিনই নিত্য নতুন কায়দায় প্রতারণার খবর রাজ্য জুড়ে। কখনো ক্রেডিট কার্ড, কখনো অনলাইনে ইলেকট্রিক বিল জমা দিতে গিয়ে, আবার কখনো অনলাইন কোনো তথ্য সার্চ করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু সবকিছুকে ছাপিয়ে এবার খোদ ব্যাংকেরই নাম জড়ালো আর্থিক প্রতারণায়। মঙ্গলবার এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে রাজধানী আগরতলায়। অভিযোগ উঠেছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের লেক চৌমুহনি শাখার ব্রাঞ্চ ম্যানেজার এবং এক এজেন্টের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, গত প্রায় 15-16 বছর ধরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এজেন্ট পীযূষ দত্ত এবং তার স্ত্রী শহরের বিভিন্ন ব্যবসায়ীদের সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতেন ব্যাংকে। অ্যাকাউন্টে জমা করানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকাও নিয়ে আসতেন তারা। ব্যাংক ম্যানেজারের আশ্বাসে বছরের পর বছর ধরে এই নিয়মই চলে আসছিল। গণ্ডগোলের সূচনা হয় বেশ কিছুদিন আগে। গত কয়েকদিন আগে থেকেই ব্যবসায়ীদের সাথে দেখা করছিলেন না পীযূষ দত্ত, টাকাও আনতে যাচ্ছিলেন না। সন্দেহ হয় ব্যাংকে যান ব্যবসায়ীরা। সেখানে গিয়ে তারা জানতে পারেন গত বেশ কিছুদিন ধরে কোনো টাকাই জমা পড়েনি তাদের অ্যাকাউন্টে। সবার টাকা নিয়ে উধাও হয়ে গেছে পীযূষ দত্ত এবং তার স্ত্রী। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। একসাথে জমায়েত হয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের লেক চৌমুহনি শাখা এবং প্রতারক এজেন্ট পীযূষ দত্তের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মঙ্গলবার লিখিত মামলা দায়ের করেছেন ব্যবসায়ীরা। 2016 বছর আগে এই পার্টি ব্যাংকের মনোনীত পার্টি ওই কন্টিনিউ আমরা থেকে যেভাবে সিস্টেমের ব্যাংকে এভাবে টাকা নিতে আসছে, ইয়ারলি টাকাটা আমার ব্যাংকে জমা দিয়ে দিতে আসে। ডেলি অ্যাকাউন্টে ডেলি রুটিন মাফি জমা দিতে ব্যাংকের যেভাবে আমরা জমা দিই বছর শেষে এইভাবেই টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উদ্রুল করে উঠাই নেই। যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো ব্যাংক তো আমরা নিজে জানাইতো। আর এখন বিগত কিছুদিন ধরে 4-5 দিন সুস্থ আছি যে এই পার্টি এখানে নাই, যে আমরা ডেলি অ্যাকাউন্টে রেগুলার নিত। নাম কি এবং বাড়ি? পীযূষ দত্ত। বাড়ি হয়েছে কোন জায়গায়? ভুবন দত্ত, তারপরে আমরা এই ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম। ওই যে যেখানে আমরা লিখছি উনি ম্যানেজার আছে, উনি কইল যে এমন এমন আমরা তো ওনার সম্বন্ধে তো এখন আর কিছু বলতে পারতাম না। 4 মাস ধরে আপনি কিছু আছে ডকুমেন্টস দেখাইলাম, ব্যাংকের কার্ডও দেখাইলাম, ব্যাংকের সব কিছু দেখাইলাম। উনি কিছুদিন আগে আমরা গেছি, আমরা করতেছে যে আপনারা নিশ্চিন্তে টাকা দেন, আমরা ব্যাংক পুরোপুরি সুরক্ষিত, আমরা এই পার্টি ঠিক আছে। এই এই ভিত্তিতে আমরা যে কোনো টাকা উঠাইতে গেছি তাই নিয়ে কথা বলছি। আর তখনই আমরা টাকা উঠাইতে যেতাম তখন কিন্তু যে আমরা ডিপোজিট করে আজকাল এই বিগত কিছুদিন ধরে এই চলছে। এখন আমরা সবাই হতাশা হইয়া আমরা এই আমরা হিসাব তো প্রায় 2-2.5 কোটি টাকা তো হইব। আমরা শহরের ব্যবসায়ী সবাই, প্রতারণার শিকার হওয়া অপর আরেক ব্যবসায়ী জানিয়েছেন এই ঘটনায় মদত রয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের লেক চৌমুহনি শাখার ব্রাঞ্চ ম্যানেজারেরও। তার পরামর্শেই এজেন্টের কাছে টাকা জমা দিতেন তারা। আমি যে ডিসেম্বরের 6 তারিখে গেছি পরে ব্যাংকের লোক নাই, ব্যাংক ম্যানেজার এবং পীযূষ দত্ত আমার প্রতিনিয়ত ঘুরাইছে। ঘুরে 7 তারিখে আমি অনেকবার বলার পরে ব্যাংক ম্যানেজারের 2 তারিখ গেছি, 3 তারিখ গেছি, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখে আমার টাকাটা দেওয়া হয়েছে ব্যাংক ম্যানেজারকে। আমি ব্যাংক ম্যানেজারে জিগাইলাম যে এরকমভাবে যে আমরা এজেন্টার থেকে আমরা টাকাটা ফেরা শুনি করে পাইতেছি, আমি ডাইরেক্ট করা যায় কিনা। ব্যাংক ম্যানেজার কইতাছে এটা তো আমরা ব্যাংকের নিয়োগকৃত এজেন্ট, হ্যাঁ, এবং আমি প্রতিনিয়ত দেখি উনি ব্যাংক ম্যানেজারের পাশে 2টা টেবিল রাখা, উনি প্রতিনিয়ত লেক চৌমুহনি ব্রাঞ্চে টাকা রাখতেছে এবং ব্যাংকের প্রতিনিয়ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার একটা যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো এজেন্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের দ্বারা ইন্স্যুরেন্স করা একটা নিয়োগকৃত এজেন্ট যদি আমরা টাকাটা মাইরা দেয়, এখন কি বলেছে আপনারা যাওয়ার পর? আমরা যাওয়ার পরে আমি অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, অথচ আমি যখন এই 7 তারিখে টাকাটা উঠাইতে গেছি আমি জিজ্ঞাসি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে কিনা। উনি কথা আপনি নিশ্চিন্তে থাকেন আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে, আজকে কথা তো আমার নামে অ্যাকাউন্টে কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, একটা ম্যানেজারের পক্ষে আপনারা যে এখন মামলা করতে এসেছেন, আপনারা কি ব্যাংকের বিরুদ্ধে মামলা? ব্যাংকের বিরুদ্ধে সম্পূর্ণভাবে একটা লোকের যদি একটা এজেন্ট নিয়োগ করা হয় একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি একটা এজেন্ট নিয়োগ করা হয়, আমি জিজ্ঞাসাম উনি মিসিং হয়ে গেছে কেন? ব্যাংকের তরফে তো উচিত আছিল যে ওনার এগেনস্টে থানাতে কেস দেওয়া। আমরা পীযূষ দত্ত এবং ওনার ওয়াইফ প্রায় সময়
উনি যদি কোনো কারণে অসুস্থ থাকত ওনার ওয়াইফাই আমরা সেটা টাকা আনতো। পীযূষ দত্ত, পীযূষ দত্তের ওয়াইফ এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লেকচুমনি ব্রাঞ্চের বিরুদ্ধে আমরা কেস দায়ের করি। আর্থিক প্রতারণার এমন ঘটনায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে রাজধানীর ব্যবসায়ীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।